যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় শোক দিবস 2020 ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সকাল 10 ঘটিকায় রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে কাঙালি ভোজ ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি। পাকিস্তানিরাও সাহস দেখাতে পারেন নাই, সেই কবরের পাশে বঙ্গবন্ধুর যখন সেই 25 মার্চের রাতে বা 26 মার্চে সেই ভয়ের রাতে 25 মার্চের রাতে যখন অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার কবরের পাশে তার জেলখানার পাশে কবর খুলে দেওয়া হয়েছিল যে তুমি কী চাও, বাংলাদেশের স্বাধীনতা চাও না তুমি কবরে যেতে চাও। তিনি সেদিন সেই সময়ও তিনি গর্জে উঠে বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, তোমরা আমাকে হত্যা করো আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার লাশটি আমার বাংলাদেশের মাটিতে আমার বাঙালির কাছে পৌঁছে দিই। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আখতারুজ্জামান খান কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং যুব ও ক্রীড়া সচিব জনাব মোহাম্মদ আখতার হোসেন সহ যুব উন্নয়নের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।